রাজ্যের একাংশ রাস্তার হাল বেহাল। এই সকল রাস্তা দিয়ে চলাচল করতে মানুষের সমূহ অসুবিধা পোহাতে হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের নেই কোনো হিলদোল, যা নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। মোহনপুর বিধানসভার তারাপুর চৌমুনি থেকে শিমলা অভিমুখে বাদিকে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তাটি তারাপুর বিজয়নগর মধ্য বিজয়নগর হয়ে পুনরায় আগরতলা শিমলা প্রধান রাস্তার সঙ্গে গ্যাস বটলিং প্ল্যান্টের সামনে মিলিত হয়েছে। রাস্তাটির দৈর্ঘ্যে প্রায় 4.1 কিলোমিটার। রাস্তাটির বেহাল অবস্থার কারণে ভুগছে বিজয়নগর মধ্য বিজয়নগর এলাকার প্রায় 6-7টি গ্রামের গ্রামবাসীরা। এই রাস্তাটি দিয়ে শিমলা সহ পাহাড়ি এলাকার জনসাধারণরা যাতায়াত করে, কারণ রাস্তাটি আগরতলা বা মোহনপুর যেতে বাইপাস রুট হিসেবে ব্যবহার করা হয়। গোটা রাস্তাটির মধ্যে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তের কারণে যানবাহনগুলো চলাচল করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। যানবাহন চালকরা বলেন, তাদের গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায় এই রাস্তা দিয়ে যাতায়াত করলে। তারা ঠিক হইলে আমরা তো খুব কষ্ট রাস্তাটাতে যাওয়া অবস্থা, গাড়ির প্রচন্ড ক্ষতি হয়। আপনারা চান রাস্তা ঠিক হোক? আমরা চাই রাস্তাটা ঠিক হোক। অসুবিধা হয়? হ্যাঁ, স্কুল যেতে আইতে। আর কোনো সমস্যা হয়নি রাস্তার জন্য? ও, গাড়ি অ্যাম্বুলেন্স আইতে কষ্ট, রাস্তা করে যেতে পারি না। মাঝে মাঝে পূর্ত দপ্তর রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেয়, কিন্তু নিম্নমানের কাজের দরুন কিছুদিন পরই রাস্তাটি আবার বেহাল অবস্থায় পরিণত হয়। রাস্তা ব্যবহারকারীরা জানান, এই রাস্তাটি স্থায়ীভাবে ঠিক করানো হোক। এদিকে মোহনপুর পূর্ত দপ্তরের এসডিও রাজেশ সাহা জানান, রাস্তাটি স্থায়ীভাবে ঠিক করার জন্য এস্টিমেট করে প্রপোজাল পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট দপ্তরে, কিন্তু সেই এস্টিমেট ফাইন্ডিং এর অভাবে কিছুটা কম করে দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই রাস্তার টেন্ডার কল করা হবে, এবছর নাগাদ রাস্তার কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখানে এই রাস্তাটা আমরা ফ্রিকোয়েন্টলি মেনটেন্যান্স করি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় যে জায়গাগুলো জল জমে, এই জায়গাগুলো আমাদের রাস্তাগুলো আমাদের ভেঙে যাচ্ছে এবং এইগুলোকে পিরিয়ডিক্যালি মেনটেন্যান্স করাচ্ছে। তো তথাপি আমরা এই ব্যাপারে একটা বোল্ড ডিসিশন নিয়েছি। আমরা এই ব্যাপারে আমরা একটা রাস্তা এটাকে আবার মানে ইম্প্রুভমেন্ট করছি আমরা এটাকে। তো সেটা হচ্ছে কি, আমরা তারাপুর চুমুনি টু সিদাই, তো এটার জন্য আমরা নতুন করে এস্টিমেট পাঠিয়েছি হাইওয়ে অথরিটির কাছে। ওটার রেসপেক্টে অলরেডি টেন্ডার হ্যাজ বিন কল্ড অ্যান্ড ওটার মধ্যে আমরা প্রথমে WBM3 করবো, পাশাপাশি BM আর কার্পেটিং করবো। স্যার, কতদিন নাগাদ লাগতে পারে এই সমস্ত প্রসেস শেষ হওয়ার পর রাস্তার কাজ শুরু হতে? আপনি মোটামুটি ধরে নিন উইদিন এই বছর, উইদিন লাস্ট এন্ড অফ দিস ইয়ার আমরা কাজটা ধরে দেবো, এটা কথা আপনাকে গ্যারান্টি দিতে। এদিকে মোহনপুর মহকুমার শিমলা বিধানসভার অধীন বরকাঠাল থেকে ডোগরাই বাড়ি হয়ে হেজামারা পর্যন্ত যাওয়ার রাস্তাটির বেহাল দশা। রাস্তা বিগত 2 বছর যাবৎ খুব খারাপ অবস্থায় রয়েছে। বর্তমানে রাস্তাটি তার চারিত্রিক বৈশিষ্ট্য হারিয়ে হাড়গোড় বেরিয়ে পড়েছে। দৈর্ঘ্যে প্রায় 2 কিলোমিটার হবে রাস্তাটি খানাখন্দে ভর্তি। শীতকাল যেমন তেমন, বর্ষাকালে ভোগান্তির শেষ নেই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের। রাস্তা ভালো আর স্কুল যাওয়ার সময় রাস্তা উপরে থেকে জল ভর্তি, যাইতে পারতেছে না, ভাঙ্গা। একদা পিচ ঢালাই রাস্তাটির পিচ উঠে গিয়ে ইটের সুরকিগুলো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। বিভিন্ন জায়গায় জল জমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে গেছে। স্কুল হাসপাতাল অফিসে যেতে ভীষণ অসুবিধায় পড়তে হয় এলাকাবাসীদের। এলাকাবাসীরা জানান, রাস্তার কারণে তাদের চলাফেরা করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। বর্ষার সময় দুপাশের জমির জল রাস্তার উপর দিয়ে যায়। তাছাড়া যানচালকরা জানান, রাস্তাটির জন্য তাদের গাড়ি নিয়ে চলাফেরায় ভীষণ অসুবিধা হচ্ছে। রাস্তাটির ভগ্ন দশার কারণে গাড়ির যন্ত্রাংশ প্রায়শই নষ্ট হয়ে যাচ্ছে। বারবার এলাকার জনপ্রতিনিধি সহ সরকারি আধিকারিকদের অবহিত করা হচ্ছে, কিন্তু গভীর নিদ্রায় মগ্ন সংশ্লিষ্ট প্রশাসন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ বারুদ স্তূপের আকার ধারণ করেছে। যেকোনো দিন বিস্ফোরণের আকার ধারণ করতে পারে এই ক্ষোভের বারুদ স্তূপ। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এ নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।